সাড়ে এগারো কিলোমিটারের মতো ভায়াডাক, তার ভিতরে ইতিমধ্যে 7 কিলোমিটার ভায়াডাক সম্পন্ন হয়ে গিয়েছে। অর্থাৎ যেটার উপরে রেলওয়ে লাইনটা বসবে, তারপরে যেটাতে রেল লাইনটা চলবে এবং বৈদ্যুতিক লাইনগুলো চলবে, এটা যদি সার্বিকভাবে যদি আপনি দেখেন যে এটার অগ্রগতি কতটুকু, এটা প্রায় 55% এটার অগ্রগতি। এখন আপনি যেখানে ভায়াডাক হয়ে গিয়েছে আপনি সেই জায়গাটায় দেখতে পারবেন যে প্যারাপেট ওয়াল ইতিমধ্যে হয়ে গিয়েছে। 7 কিলোমিটারের ভিতরে হয়তো 3 কিলোমিটার প্যারাপেট ওয়াল হয়ে গেছে। এটা হলো দুইটা কাজে এটা ব্যবহৃত হবে। এটা একটা ব্যবহৃত হবে নিরাপত্তার জন্য, আরেকটা ব্যবহৃত হবে এটার উপরে সাউন্ড ব্যারিয়ার থাকবে, অর্থাৎ ট্রেনটা যখন চলবে যাতে বাহির থেকে কোনো ধরনের শব্দ, এটা তো জনপদের ভিতর দিয়ে যাবে, পাশে বিশ্ববিদ্যালয় আছে, পাশে পার্লামেন্ট হাউস আছে, আরও অনেক ইম্পর্ট্যান্ট স্থাপনা আছে, বাহির থেকে কোনোভাবে টেরি পাওয়া যাবে না, যেটা হবে এইটার কাজটাও কিন্তু আমরা শুরু করে দিয়েছি এবং যতটুকু ভায়াডাক হয়েছে তার প্রায় অর্ধেক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ট্রেন অর্থাৎ যেই ট্রেনটা চলবে, এই ট্রেনগুলোর প্রথম ট্রেনটা আমাদের আসবে 15 জুন 2020 তারিখে। তারপরে পর্যায়ক্রম ট্রেনগুলো আসতেই থাকবে 16 ডিসেম্বর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এই টার্গেটটা রেখেই আমরা কাজ করছি।